আমরা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধ দেখেনি, তাই বলে মুক্তিযোদ্ধা এবং দেশের প্রতি যে দায়িত্ব কর্তব্য সেটি এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে চুয়াডাঙ্গা সদর উপজেলায় যে সকল মুক্তিযোদ্ধা রয়েছেন তাদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শনের অর্থে একটি উদ্যোগ বাস্তবায়ন করেছি। সেই উদ্যোগটির নাম বীর ঠিকানা। এটি একটি চুয়াডাঙ্গা সদর উপজেলার মানচিত্র, যে মানচিত্রটি আমি স্তম্ভে অঙ্কিত করেছি। এই মানচিত্রের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার 7টি ইউনিয়ন রয়েছে এবং একটি পৌরসভা রয়েছে। এবং চুয়াডাঙ্গা সদর উপজেলায় 564 জন ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা রয়েছেন। সে বীর মুক্তিযোদ্ধ গান যার যেখানে বাড়ি এখানে আমরা সেখানে দেখানোর চেষ্টা করেছি। যেমন বলতে পারি আমরা যে এটি একটি তৃতীয়তহ ইউনিয়ন। তৃতীয়তহ ইউনিয়নের যদি সিপাহী ফাঁকাতালেকে খুঁজতে যাই তাহলে যে কেউ এই মানচিত্রের সামনে এসে দাঁড়ালেই তার বাড়ি খুঁজে পাবে। টোটাল একটা তৃতীয়তহ ইউনিয়ন এলাকার মানচিত্র এবং গ্রাম অনুযায়ী সেই ঠিকানা দেওয়া আছে। একইভাবে 7টি ইউনিয়নের যে সকল বীর মুক্তিযোদ্ধা রয়েছেন তাদেরকে যে কেউ খুঁজে পেতে চাইলে এখানে এসে খুঁজে পেতে পারেন। এটা করার ফলে আমাদের চুয়াডাঙ্গা সদর উপজেলার যে সকল মুক্তিযোদ্ধা রয়েছেন তাদের স্মৃতি যেমন সংরক্ষিত হলো, ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে যে চুয়াডাঙ্গা সদর উপজেলার কতজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং কার বাড়ি কোথায়, এটি চির অম্লান হয়ে থাকবে এটুকু আমার বিশ্বাস। উদ্যোগ ও পরিকল্পনায় যে বীর ঠিকানাটা নির্মিত হয়েছে সেখানে আমাদের বীর মুক্তিযোদ্ধাগণ আমাকে বিভিন্ন পরামর্শ দিয়েছেন। তেমনি একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি তার অভিজ্ঞতা বা তার অনুভূতি শুনব। আমাদের সদ্যও কি অনুষ্ঠান যে বীরের একটা ঠিকানা তৈরি করেছে এটা সত্যি প্রশংসনীয়। আমার মনে হয় বাংলাদেশে আর কোনো উপজেলা হয়েছে কি না জানি না, তবে আমার কাছে একটাই জিনিস মনে হয়েছে আমি চিরদিন থাকবো না, কিন্তু এই ম্যাপ ফলকে যে আমাদের নামটা এসছে মুক্তিযোদ্ধাদের তালিকা এসছে এটা কিন্তু চিরস্থায়ী হয়ে গেছে। আমার ইচ্ছা বাবার অভিমত যেন ছাড়ের মাধ্যম দিয়ে সারা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় যেন মুক্তিযোদ্ধাদের এমন একটা তালিকা তৈরি হয়। সেটা আমাদের মোট পৌরসভা ধরে 8টা ইউনিয়ন পৌরসভাকে ধরে এখানে আমরা যা দেখেছি যে প্রত্যেকটা লোকে যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তাদের নামের তালিকা স্যার নিয়ে আসতে পেরেছে, এর জন্য স্যারকে অশেষ ধন্যবাদ। আগামী প্রজন্ম যাতে এসে দেখে বুঝতে পারে যে এরা মুক্তিযোদ্ধা ছিল এবং এরা আমাদের দেশকে স্বাধীন করেছে এই বিষয় তারা বলতেও পারবে এবং জানতেও পারবে। আমি মনে করি এই ধরনের উদ্যোগ সারা দেশে ছড়িয়ে পড়ুক, তাহলে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন হবে, একই সাথে তাদের স্মৃতিকে রক্ষা করা হবে। ধন্যবাদ।